এটা কাঙ্ক্ষিত পেয়ার দেখাই আগে। হ্যাঁ, একটু দেখেন, এটা হচ্ছে গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। এই বুদাপেস্টটা আমরা আমাদের চ্যানেলে খুবই কম দেখাই। তো এটার সাথে যে পেয়ার বাচ্চাটা আছে, বাচ্চাটা একটু ধরে দেখাই আপনাদেরকে। ওরা আবার ডিম দিচ্ছে, এই যে দেখেন, এটার সাথে পেয়ার বাচ্চা হচ্ছে এই যে মার্শাল্লাহ, এখানে আছে অলরেডি এক সেটের বাচ্চা। এখানে দেখেন যে আমরা ব্লু বার পেয়ার করছি, এরা এখনো ডিম পারে নাই ইনশাল্লাহ। ডিপ অ্যান্ড লাইট কালার, এটা হচ্ছে ডিপ কালারের ব্লু বার পেয়ার, এটা হচ্ছে লাইট কালারের ব্লু বার পেয়ার। হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট দুইটা স্পেসিফিকেশন। এই যে এখানে আমেরিকান সেন্ট একটা পেয়ার দেখা যাচ্ছে, অ্যাডাল পেয়ার, ফিমেলটা হচ্ছে রেড সাইড আর এটা হচ্ছে রেড হোয়াইট টপ। আমরা মোটামুটি আমেরিকান সেন্ট যে কমাচ্ছি, মোটামুটি আমরা অনেক কমায় ফেলছি এই বাচ্চার মধ্যে। এই সাদা বেবিটা আমি রাখছিলাম, এই সাদা বেবিটা আমার আসলে এখনো দেখেনি, ফার্স্ট এই ভিডিওতে যাচ্ছে। এই পেয়ারটা এখনো আসলে তার মার্কিংই আসে না, কোয়ালিটি আসে না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডিটেইল ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে বেসিক্যালি আমরা আমাদের খামারের অনেকটা আপডেটই দেখাবো, মোটামুটি সামনে প্ল্যান কি এগুলো নিয়ে ডিসকাস করবো। আমরা এগুলো নিয়ে আসলে ইনফরমেটিভ ভিডিও একটু কমই করি, কারণ হচ্ছে আপনারা ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, আমার কবুতরা দেখতে চান। আজকে আমরা দুইটাই একসাথে করবো, কবুতরা দেখবো এবং পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অনেকগুলো আপডেট থাকবে আজকে। কবুতর রিংও বানাইছি আমরা, এবার কি কালার রিং বানাইছি এটাও রিভিল করবো। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমি আমাদের আমেরিকান সেন্টের খাঁচা আছে, এখানে 12টা খাঁচা আছে, সবগুলো আমেরিকান সেন্ট। জাস্ট এই খাঁচাটা বাদে, এই খাঁচাটা বাদে একটু এদিকে চলে যাও, এই খাঁচাটা বাদে সবগুলো আমেরিকান সেন্ট। সো আমাদের প্ল্যান কি, আমাদের বেসিক্যালি প্রায় 25 পেয়ার মতো আমেরিকান সেন্ট ছিল। আমরা এবার যেটা চিন্তা করছি যে সবচেয়ে বেস্ট 12 পেয়ার আমেরিকান সেন্ট আমরা রাখবো, বাকি আমেরিকান সেন্টগুলো আমরা একটু চাপায় ফেলাইছি। তাও এখন আরো 2-3 পেয়ার আছে, আমরা এই 12 পেয়ার থেকে বেস্ট বেস্ট বেবি প্রডিউস করে ওগুলোকে ফিউচারের জন্য রেডি করবো। তো এখন আবার একটু নিউ স্ট্র্যাটেজিতে গেছি যে কিছু কোয়ালিটিফুল বেবির দিকে ফোকাস হবো, ইনশাল্লাহ এই 12 পেয়ার আমেরিকান সেন্টের সৌন্দর্য আর থাকবে না। সামনে আমরা যখন এদেরকে দিয়ে ব্রিডিং স্টার্ট করবো, এখনো ব্রিডিং করতেছে বাট এখন আমরা 100% ফোকাস দিয়ে ব্রিডিং করতেছি। সামনে যখন ইনশাল্লাহ ফোকাস দিয়ে ব্রিডিং করবো, এগুলো সব ট্রিমিং করে ফেলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ওই ট্রিমিং এর আপনাদের ডিটেইল ভিডিও থাকবে। সো এইখানে গেল আমেরিকান সেন্টের এই অবস্থা। এইবার এদিকে আসেন একটু দেখি, এইদিকে দেখা যাচ্ছে হচ্ছে যে আপনাদেরকে একটা কাঙ্ক্ষিত পেয়ার দেখাই আগে। হ্যাঁ, একটু দেখেন, এটা হচ্ছে গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। এই বুদাপেস্টটা আমরা আমাদের চ্যানেলে খুবই কম দেখাই। সো এদের আমাদের কাছে পেয়ার ছিল 2টা পেয়ার। সো একটা পেয়ারের ফিমেল মারা গেছে রিসেন্টলি, বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে স্ট্রোক করছে। সো এই পেয়ারের জোড়া বাচ্চা উঠছে, এই জোড়া বাচ্চাটা আমরা আমাদের জন্য রাখবো ভাবছিলাম, বাট এক ভাই আছে ডক্টর, উনি কুষ্টিয়া থেকে আমাদের থেকে অনেক পেয়ার কবুতর কালেকশন করছে। এই গ্রিন নেকের বাচ্চাও নিয়েছিল বাট উনার কবুতর গুলো মারা যায়। সো উনি এই বাচ্চা অনেকদিন থেকে চাচ্ছে, উনাকে এই বাচ্চা দেওয়ার পর লাস্টে আমরা বাচ্চা রাখবো না। তো এটার সাথে যে পেয়ার বাচ্চাটা আছে, বাচ্চাটা একটু ধরে দেখাই আপনাদেরকে, ওরা আবার ডিম দিচ্ছে, এই যে দেখেন, এটার সাথে পেয়ার বাচ্চা হচ্ছে এই যে মার্শাল্লাহ, এখানে আছে অলরেডি এক সেটের বাচ্চা, ছোট বড় হয়ে গেছিল দেখে আমরা আসলে ফসটা চেঞ্জ করে দিছি। ওই বাচ্চারা কিন্তু খাওয়ার চেয়ে যে রেড নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। সো রেড নেকের বাচ্চা মারা যাওয়াতে আমরা দেখা গেছে যে সিঙ্গেল সিঙ্গেল করে দিছি, ওয়ান অফ দ্য মোস্ট টপ নচ কোয়ালিটি গ্রিন নেক যদি থাকে আমার কাছে বর্তমানে সবচেয়ে বেস্ট গ্রিন নেক এগুলোই, মাশাআল্লাহ ফুল ফ্রেশ। এই বাচ্চাটা দেওয়ার পরে আমাদের ইচ্ছা আছে বাচ্চা রাখ। সো ওনার রিকোয়েস্টে বাচ্চাটা আর রাখা হইলো না, একটু বাচ্চাটা এদিকে দিয়ে দাও। সো আজকে এবার আমরা কি করছি দেখেন, এবার আমরা ব্ল্যাক কালারের বুদাপেস্টের জন্য ব্ল্যাক কালারের রিং বানাইছি এবং হচ্ছে রোলারের জন্য গ্রে কালারের রিং বানাইছি। সো এগুলো হচ্ছে 8 নাম্বার, গ্রে কালারের রিং হচ্ছে 8 নাম্বার, একটু ধরো আমি একটু ধরে দেখাই। এই দেখেন, এখানে হচ্ছে 8 নাম্বারের রিং হচ্ছে আপনার নীলয় চৌধুরী মোবাইল নাম্বার, ডিপিএল হচ্ছে ড্রিম পিজন লফট, এই যে এগুলো হচ্ছে গ্রে কালার। ইনশাল্লাহ বিস্তারিত নাম্বার পেয়ে যাবেন মুস্তাফিজ ভাইয়ের, মুস্তাফিজ ভাইকে অবশ্যই ফোন করে আপনারা আমাদের কথা বলবেন, নীলয় চৌধুরী ভাইয়ের থেকে নাম্বার পাইছি, ইনশাল্লাহ আপনাকে বেস্ট সার্ভিস দিই। এই যে ব্ল্যাক কালার, সো রিং কেন, আসলে রিং নিয়ে অনেকে অনেক কোশ্চেন আছে, আমি একটু রিংগুলো হাতে নিয়ে ডিসক্রাইব করি, একদম ঘামায় গেছি ভিডিও করতে। রিং হচ্ছে আপনার কবুতরের আইডেন্টিটি, আপনার ফার্মে যেই হোমব্রিড বাচ্চা হবে এটা যে আপনার ঘরের হোমব্রিড বাচ্চা এটার প্রমাণ কি। সো রিং যখন আপনার কবুতরকে 5 থেকে 7 দিন বয়স হবে তখনই আপনাদেরকে পড়ায় দিতে হবে, যাতে করে আপনার কবুতর যে কারো বাসায় যাক বা যেখানেই সেল হোক আপনার একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়। রিং মাত্র অনেক আইডেন্টিটি ক্রিয়েট হয়, রিং মাত্র অনেক কম দামি, এক একটা রিং হয়তো কত টাকা হবে, 25 টাকা, আমি এখনো পেমেন্ট করি নাই মুস্তাফিজ ভাই, কতবার পেমেন্ট করছিলাম মনে হয় 22 টাকা করে, আমার ঠিক মনে নেই এবার কত টাকা করে নিবে মুস্তাফিজ ভাই, প্রাইস ওনার থেকে জেনে নিবেন। সো এই রিং গুলো দেখেন, 100টা রিং আমাদের মোটামুটি 2 মাস চলে যাবে, 2 মাসে আমাদের হোমরিড বেবি কে ইউজ করাবো, এবং এই রিং গুলা যখন আমাদের ঘরে যখন একটা ক্রস ব্রিডিং ও বের হয়, একটা গোল্লাও বের হইলে কিন্তু আমরা ওদেরকে আমাদের আইডেন্টিটি পড়াই, এটাই আমার কাছে ভালো লাগে। সো ইনশাল্লাহ আপনারাও রিং পড়াবেন এবং নিজের নামে নিজে ব্র্যান্ডিং করবেন, নিজের কবুতর যেটা আপনার কবুতর আইডেন্টিটি ক্রিয়েট করবে ওইটাকে অবশ্যই মানুষের দ্বার প্রান্তে আপনার ব্র্যান্ডিংটাকে পৌঁছায় দিবেন। সো এটা হচ্ছে আমাদের রিং। এবার সো আরেকটু কিছু দেখাই,
কিছু আপডেট দেখাই। এখানে দেখেন যে আমরা ব্লুবার পেয়ার করছি, এর এখনো ডিম পারে নেই ইনশাল্লাহ। ডিপ এন্ড লাইট কালার, এটা হচ্ছে ডিপ কালারের ব্লুবার পেয়ার, এটা হচ্ছে লাইট কালারের ব্লুবার পেয়ার। হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট দুইটা স্পেসিফিকেশন দেখেন, ব্লুবারেরও আমরা কিন্তু দুইটা স্পেসিফিকেশন করছি। এখানে আসছে আমাদের শুরু হয়েছে ব্ল্যাক চেকার, মার্শাল্লাহ। আমাদের ব্ল্যাক চেকার আমরা ব্রিডিং পেয়ার চার পেয়ার করছি, চার পেয়ারই আমাদের ডিমে আছে মার্শাল্লাহ। পেয়ার নাম্বার ওয়ান, পেয়ার নাম্বার টু। আসলে এই ডিটেল ভিডিওটা আপনাদের জন্যই বানানো, আপনারা অনেক কমেন্টস করেন যে একটু কি বড় ভিডিও বানানো যায় না, এই জন্যই একসাথে বানানো। এখানে পেয়ার নাম্বার থ্রি, এখানে পেয়ার নাম্বার ফোর, মাশাআল্লাহ। সেই চার পেয়ারই ডিমে, এটা একটা মেমোরি হিসেবে থাকলো এবং হচ্ছে আল্লাহর রহমতে আমাদের মেমোরি হিসেবে থাকাতে দেখা যাচ্ছে আপনাদের সাথেও এটা মেমোরি হিসেবে রাখলাম। এই যে এখানে আমেরিকান সেন্ট একটা পেয়ার দেখা যাচ্ছে, অ্যাডাল্ট পেয়ার, ফিমেলটা হচ্ছে রেড সাইড আর এটা হচ্ছে রেড হোয়াইট টপ। আমরা মোটামুটি আমেরিকান সেন্ট যে কমাচ্ছি, মোটামুটি আমরা অনেক কমাই ফেলছি। এই পেয়ারটা কালকে চলে যাচ্ছে চট্টগ্রাম ফটিকছড়ি, ফটিকছড়ি চলে যাচ্ছে এই পেয়ারটা। সো স্পেসিফিক কোনো ভিডিও এভাবে দিলাম না, জাস্ট একবারে আপনাদেরকে দেখা দিলাম ফটিকছড়ি এই পেয়ারটা কালকে চলে যাচ্ছে। মার্শাল্লাহ আমাদের হোম ব্রিড অসাম একটা পেয়ার। সো এবার লটে কিছু বাচ্চা রাখবো এবং এই বাচ্চার মধ্যে এই সাদা বেবিটা আমি রাখছিলাম। এই সাদা বেবিটা আমার আসলে এখনো দেখেনি, ফার্স্ট এই ভিডিওতে যাচ্ছে। এই পেয়ারটা এখন আসলে তার মার্কিং আসে নাই, কোয়ালিটি আসে নাই। এইটার সাথে এই যে এইখানে এই পেয়ার, এইটা আমি আবার কেউ নিতে চাইলে দিতাম, বাট যেহেতু পেয়ার মিলাই দিতে হবে, এটা হচ্ছে ক্রিম কালারের, এটার থেকে বেটার আমার হোয়াইট কালারটা দরকার ছিল। সো এই দুইটা বার্ড আবার চলে যাচ্ছে কালকে বনানীতে। মুনতাসির ভাই নিছে, মুনতাসির ভাই আমাদের থেকে অনেক কবুতরে নিছে, সো উনি পছন্দ করছে এবং আমাদের কাছে দেওয়ার মতো একটা পেয়ারই আছে। এই একটা পেয়ারই আমেরিকান সেন্ট আছে, মার্শাল্লাহ সুপার টপ নোচ। ও যে কি হবে, স্পেশালি এই বার্ডটা হবে হচ্ছে আমাদের টপ নোচ কোয়ালিটি বার্ড। এইটাও টপ নোচ হবে, বাট এটা যখন দাঁড়াবে এটা তখন ভালো লাগবে না। যদি আবার এই বার্ডটা শুধু সিঙ্গেল থাকতো তাহলে দেখা যেত যে এই বার্ডটা না দেখলে এটাকে টপ নোচ বলতো। সো এটাই একজন একজনের কম্পিটিটর। এই অবস্থা হচ্ছে আমাদের বর্তমান খামারের চলতেছে। এদিকে হচ্ছে রোলার চলতেছে, রোলারের সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত। এখানে বাচ্চা আছে, এখানে ইয়েলো বেল্টের নিচে বাচ্চা আছে, এখানে দুটো বাচ্চা আছে, এখানে কি ডিম আছে, আচ্ছা ডিমে আছে। ওদের বাচ্চা স্টেন্সিলে আর ওপাল চেকের জোড়া দিচ্ছিলাম, জোড়া বাচ্চা পাইছি মার্শাল্লাহ, ফস্টারের কাছে দিয়ে দিছি, ওদের থেকে বাচ্চা সরাই দিছি। আগুন বাচ্চা আসবে ইনশাল্লাহ, আগুন। তো এখানে বাচ্চা আছে, এখানে ডিম দিবে, এইখানে অলরেডি ডিমে আছে, এইখানে অলরেডি ডিম বাচ্চা আছে দুটো মার্শাল্লাহ, এইখানে আবার ডিম দিবে, ওই অবস্থায় চলতেছে। এইবার একটা নতুন পেয়ার করছি, ব্ল্যাক বেল্টের মেলের সাথে স্টেন্সিল ফিমেল পেয়ার করছি, পেয়ার ভেঙে দিচ্ছি। দেখছেন আমাদের কাছে কিন্তু স্টেন্সিল পেয়ার আছে, স্টিল আমরা পেয়ার ভেঙে দিচ্ছি। এটার কারণটা কি, অনেকে বলতে পারেন যে স্টেন্সিল স্টেন্সিল কেন পেয়ার করেন, কারণ আমাদেরকে নতুন কালারের মিউটেশন করতে হবে। গ্রিন নেকের একটা সিঙ্গেল বাচ্চা আমি রাখতেছি, এই যে এই বাচ্চাটা আমি রাখতেছি, ওর মাটাই মারা গেছে, এই বাচ্চাটা রাখবো ইচ্ছা আছে। এবং আগুন একটা বাচ্চা হবে ফিউচারে, তিন চার পাঁচ পেয়ার গ্রিন নেক করার ইচ্ছা আছে। সো দোয়া করবেন সবাই, এখানে ব্ল্যাক চেকার বাচ্চারাও চলে যাচ্ছে ওর সাথে, এই যে এই ফিমেল বাচ্চাটা, এই বাচ্চারাও চলে যাবে। যদি অন্য কোনো ভিডিওতে না দেখে আজকে দেখা দিলাম। সো এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। একটা ডিটেল ভিডিও করলাম, সবাই আমাদের ভিডিও দেখে বলবেন যে আমাদের আর কি কি কন্টেন্ট করা উচিত। আমরা ওই অনুযায়ী আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের ফিউচার কন্টেন্টগুলো বানাইতে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওতে আবারও দেখা হবে।